الله সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা বললেন বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে তাই আমি কলমাটা পড়তে পারবো না কে পড়াচ্ছিলেন বলবি হাফেজ সাহেব মুফতি সাহেব কারি সাহেব কোন জবরদস্ত পীর সাহেব কে কলমা পড়াচ্ছিলেন আবু তালিবকে হয়তো আলী রাব্বাজানকে পানি আসছে না চোখে নবী কলমা পড়াচ্ছে আর আবু তালেব বললেন আমি পড়তে পারবো না বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে এখান থেকে কি জ্ঞান লিখছেন নবী নবীর চাচা ইসলাম কবুল করছেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওদিকে যদি বলে এসে বসো ওরা পালিয়ে যাবে বসতে বলবো না ওইখানেই তার তাহলে বুঝতে পারলেন না উল্টে পালিয়ে যাবে আরো চলো বলছো কুত্তা করে আমরা বেশ শুনছি দাঁড়িয়ে বলবো যে বসো চো পালিয়ে যাও বলবো না বসতে দাঁড়িয়ে থাকুক ওদের কোমরে দরদ হোক ওরা বুঝলে হেদায়েতের মালিক কে আল্লাহ বলুন আল্লাহ 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 আল্লাহর নবী বললেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার কলমা পড়লে একদিন না একদিন জান্নাতে যাবে চুরি করেছে মার খাবে মিথ্যা বলেছে মার খাবে নামাজ কাজা করেছে মার খাবে দাড়ি চেঁচেছে মার খাবে কিন্তু কলমার কারণে একদিন না একদিন জান্নাতে লক্ষবার বলো সুবহানাল্লাহ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে নবীজি বলছে যাই হোক তো চাচা মানবে না নবী ছাড়বে না চাচাজি পরকালের অবস্থা বড় সাঙ্গীন এটা যদি আরামবাগ হুগলি কামারপুকুর হতো চলো বাবা এক দু ঘন্টা পরে যাওয়াই হবে পুলিশে ধরে নিয়ে গিয়েছে দুদিন মারবে মরে ছেড়ে দিবে ফুড়া চিনচিন করছে পিচ বেরিয়ে গেলেই ঠিক হয়ে যাবে কেয়ামতের মশলা তা নয় আপনারা কী বলছে আদি অনাদি অনন্তকাল হয় জাহান্নাম জান্নাত চুরি মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা ঠাট্টা বিদ্রুপ উপহাস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাড়িতে সব ভালো ক পয়সা খরচ হলো এটা বলতে কোনোদিন কোনো আলেমের সঙ্গে দেখা হলে বলেছেন আসসালামু আলাইকুম হজরত ভালো আছেন বাড়িতে সব ভালো আমার জন্য দোয়া করবেন ক পয়সা খরচ হতো সালাম নাই জিজ্ঞাসাবাদ নাই মনে করছে সালাম দিলে যদি আবার বলে আমাকে এক কাপ চা দাও সারা দিকে সালামই দেবো না হায় 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 কী বলছিলাম মনে পড়ি দেন কোনটা বলছিলাম কোনটা বলছিলাম না হেদায়েত মানে আল্লাহ অন্য বলো পালিয়ে যাবে বলছে সালাম এখানে বসে কি ফেরে পড়েছি ভালো ছেলে গুড বয় কি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে সিফারিশ করিব সিফারিশ বুঝেন আপনারা আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ তাকে কি বলে সিফারিশ দোয়া ইস্তিগফার আল্লাহর নবী বললেন যতদিন নাই আমার আল্লাহ আমাকে নিষেধ করবেন আমি আমার চাচার জন্য ইস্তিগফার করিব ইস্তিগফার মানে আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ কলমাটা পড়লো না মারা গেল আল্লাহ কে বলবো বলছে নবীজি কোথায় আছে হাদিস শরীফে আর এটা কোথায় আছে কুরআন শরীফের আয়াত কি আল্লাহর নবী বলছেন চাচাকে একবার বল লা ইলাহা ইল্লাল্লাহ কুড়ি পারা সুরা কাসাস কাফ সোয়াদ সোয়াদ
ফেরাউন আর মুসার কেসা আছে, তাতে সুরাটার নাম সুরায়ে কাসাস, কেসা ঘটনা আবৃত্তি। যাই হোক, চাচা কলমা পড়ল না, মারা গেল। তখন নবীজি বলছেন, যতদিন না আল্লাহ নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তিগফার করিব। এরপর আল্লাহ কি বলছেন শোনেন, এটা দশ পারা এগারো পারা সুরা তৌবা, দশ পারাতে আছে এগারো পারা, এই আয়াতটা এগারো পারার আয়াতটা পড়ব। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. اگرو پارا سورة توبة. ما كان للنبي والذين آمنوا, جو لوگ ایماندار ہیں اور ہمارے نبی کے لیے یہ جائز نہیں, یہ روا نہیں ہے کہ نبیر جنے ایماندار جنے سموچیت نئی استغفر للمشرکین, جرا شرک کرے مرچے تادر جنے کھما چاہیے. چاچا علی ربزان, ہے نبی تمہیں کھما چاہیے پابے نا, شرک کرے ওলাও কানু উলি কুরবা, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়, দ্যাট মিনস চাচা আলী রব্বাজান. নবীজিকে এইভাবে শোয়াতেন, ইউ সিট বাই মি, তুমি আমার কাছে শো, তুমি আমার সোনা লাল, বাপ নাই মা নাই. আর আলীকে বলতো তুমি এইখানে শো, আলী একটু ছোট, যখন আলী আবার শোবার মতো হলো তুমি এইখানে, আর নবীজি এইখানে. সেই রকম চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বললে না বলতে পারবো না. আল্লাহ কি বললেন, তোমার চাচা জন্যে তুমি এবং ইমানদার তার আত্মীয়ের জন্যে ক্ষমা চাইতে পাবে না. ওলাউ কানুলি কুরবা, যদিও সে তার নিকট আত্মীয় হয়. সব থেকে বিপদ কাদের জানেন, ইমামতি করেন করেন বেড়া পার, এখানে ইমাম কে আছে বাবা হাত তুলবে, ইমাম তো মসজিদে আমার ওখানে নামাজ পড়ালেন, আপনি কোনো মসজিদে বাড়ি কোনো মসজিদে কত বেতন দেয় বাবা, সবাই শুনলেন আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, তাদের নামাজ হবে না, তিন হাজার টাকা বেতনে নামাজ হবে না. তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ আলমিন, এই মাসে আন্ডার পিন কিনে দেবো, আর রহমান রাহিম পরের মাসে স্ত্রীকে ছায়া কিনে দেবো, গরিল মকদুবা রহিম আল্লাহ দলিন বাপের আর নাই তুই যা পারবি কর গা. ফেরেশতারা বললে আল্লাহ একই নামায় চলছে আন্ডার পিন বিলাউ ছায়া. ওকে বললাম তুমি একই করছো বলে তিন হাজার টাকায় আর কি হবে, ওই হয়েছে যা. পুরুলিয়ার আমার একটা ছাত্র আছে হাফেজ জাহিদুল, এখনো বেঁচে আছে, পাড়ার মসজিদে ইমামতি করে, তিন অক্ত জোহর আসর মাগরিব, এশা আর ফজর হয় না, বাজারের মসজিদ তো লোকরা ঘর চলে যায়, সে আসে একটাই নামাজ বারোটা ঊনষাটে, এসি হাঁপতে হাঁপতে কাঁপতে কাঁপতে আল্লাহ আকবার. মুক্তাদিরা বললেন দেখুন হাফেজ সাহেব, আপনি হাঁপাতে ঝাঁপাতে এসে নামাজ পড়ালে হবে না, আপনি দশ মিনিট আগে এসে বসুন, ধীরস্থির হয়ে নামাজ পড়ান. তখন হাফেজ সাহেব বললে দেখো তোমরা যা বেতন দাও উজু করে নামাজ পড়ানো চলে না, কাল থেকে বিনা উজুতে পড়বে. তখন তারা বললে যা হচ্ছে তাই ভালো, সাল আবার বিনা উজুতে পড়িয়ে দিবে. কথা বুঝছেন না আপনারা, ইমামরা গলায় দড়ি দিয়ে মরে গেছে, বিষ খেয়ে মরেছে, আল্লাহ নাই বলে মরেছে, মিলাদ করালে যেতে হবে. আপনারা কি বলছেন, কথা বলে না ইমাম সাহেব মিলাদ করালে, ইমাম সাহেব তো জানে না কি করে মরেছে, বলে আমার বাপের মিলাদ, বলে ঠিক আছে চলে যাবো, পঞ্চাশ টাকা পাবে. রব্বানা দিনা পিত দুনিয়া ফেরেশতারা বলছে ওর নামটা লিখে রাখ, শালা ইমাম মরে গেলে কবরে পিঠটা ফাটিয়ে দেবো, কাল লেগে দোয়া করছিস রে, সব থেকে বিপদ আমাদের.
شرک کر لے اور دعا کرنا چاہیے. روزہ درگاہ تھانی ممبڑا گاس تلا پیت تلا مہندی تلا کتھا ہو مانت من شیخ چلبے نا. مانت کرا جائے کی اذ قالت امرأت عمران ربی انی نظرت لک ما فی بطنی محررا فتقبل منی انک انت السمیع العلیم. সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বললেন ওগো আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকদাসের খেদমতে দেব. এটা কি করলে মানুত জায়েজ. فلما وضعتها قالت ربي اني وضعتها انثى. যখন বাচ্চা ভূমিষ্ঠ করল দেখছে কন্যা সন্তান. আল্লাহ কি হলো গো একে মসজিদের খেদমতে কি করে দেব মুয়াজ্জিন কি করে বানাবো এ যে কন্যা সন্তান হয়েছে. আল্লাহ বললেন শোক করো না লাইসা যাকারুকাল উনস তোমাকে যে বিটি দিয়েছে সোসাইটিতে তার সমতুল্য কেউ হবে না. মারিয়াম গুণীজনেরা তাহলে মানত যায় আমার বেটা হলে আমি হাফেজ করব আল্লাহ আমার বেটা হলে আলেম মুক্তি করব আল্লাহ. আর যদি বলেন ও বাবা পীর সাহেব ও বাবা তেঁতুলতলা আমার বেটার চার বছর বিয়ে দিয়েছে ছেলে হয় নাই তোমাকে একটা ছাগল আর 2 কেজি খাস চাল দেবো একটা ছেলের ব্যবস্থা করে দাও. ইকুল উকুল দুকুল গেল আর কোনো রাস্তা নাই. আল্লাহ বলছেন সব গুনাহ মাফ করে দেব শিরকের গুনাহ মাফ করব না. কোরআন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ maaf করে দেব. বলুন জীবনে শিরক করব না বলুন ইনশাআল্লাহ. আমিও কথা দিচ্ছি একদিন না একদিন জান্নাতে যাবে শিরক যদি না করে. আর শিরক করাটা হয়তো আপনারা হয়তো এখনই যে আমাকে রাস্তায় আটকাবেন কেন বলেছিস বল শিরক করতে নাই সারাকে পাঠিয়ে দেবো. কিন্তু আমি কেন বলবো আল্লাহ বলছেন কোরআন শুনি সুরাই লোকমান পড়বো. إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. এটা কোরআনের আয়াত. আমাকে দোষ দিয়ে কি হবে. লোকমান হাকিম বলছেন প্রিয়তম পুত্র তোমাকে নসিহত করছি জীবনে শিরকে করো না. মায়েরা বোনেরা ভাইরা সবাই বলুন জীবনে শিরক করব না. আমিও কথা দিচ্ছি একদিন না একদিন জান্নাতে যাবে. ভুল করেছো শাস্তি পাবে অন্যায় করেছো দুঃখ পাবে কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে কোরআনের ফয়সালা. তো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহিরবান ভাইরা আল্লাহ কোরআন পাকে কি বলতে বাকি রেখেছে কোনটা বলবো কোনটা বলবো না. আমার অনেক বই আছে 14-15 খানা কিনে পড়বেন আজকে নাই আজ একখানাও নাই বই শেষ হয়ে গেছে পেরেছে আজকে দেখা করার কথা.